ভানুয়াতু প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরিক এলাকায় অবস্থিত। 83টি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন প্রজাতন্ত্র। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের 5,600 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার 2,400 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ভানুয়াতুর সরকারি নাম রিপাবলিক অফ ভানুয়াতু। দেশটির পূর্বে অস্ট্রেলিয়া, উত্তর পূর্বে নিউ ক্যালিডোনিয়া, পশ্চিমে ফিজি এবং উত্তরে সোলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবে পরিচিত এই ছোট দ্বীপ ভানুয়াতু। মেলানেশিয়ারা দেশটির মূল অধিবাসী, তবে দেশটির অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। এরপরও দেশটির মানুষ কেন সুখী এই নিয়ে বিশেষজ্ঞদের কৌতূহলের শেষ নেই। আসলে এখানে বিনিময়ের মাধ্যম মুদ্রা ততটা গুরুত্ব নয়। এখানকার অনেক উচ্চশিক্ষিত মানুষও পেশা হিসেবে পূর্বপুরুষের জেলে জীবন বেছে নিয়েছে অনায়াসে। দেশটির আদিবাসীরা গরিব, কিন্তু কেউ কোনো দিন না খেয়ে থেকেছে তার কোনো নজির নেই। তাহলে চলুন বন্ধুরা, জেনে আসি ভানুয়াতু সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য। ১২,189 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 3,07,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 157তম দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 19.7 জন লোক বসবাস করে। ভানুয়াতুর সরকারি ভাষা মোট 3টি, বিসলামা, ইংরেজি ও ফরাসি। তবে দেশটির জাতীয় ভাষা হল বিসলামা। দেশের প্রায় প্রতিটি মানুষ এই ভাষায় কথা বলে। ইংরেজি এবং ফরাসি সাধারণত আন্তর্জাতিক এবং পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভানুয়াতুর প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম। দেশের প্রায় 83% মানুষ খ্রিস্টান। বাকিদের মধ্যে 4% বৌদ্ধ, 3% মুসলিম এবং 10% অন্যান্য ধর্মে বিশ্বাসী। পোর্ট বিলা ভানুয়াতুর রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি এফাতের দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে সেফা প্রদেশে অবস্থিত। শহরটির আয়তন 5.37 বর্গ কিলোমিটার। শহরটি ভানুয়াতুর অর্থনৈতিক মূল কেন্দ্রবিন্দু। শহরটিতে ভানুয়াতুর 1/5 লোক বসবাস করে। বর্তমান শহরটিতে 51,000 মানুষের বসবাস। এখানে বেশ কিছু হাসপাতাল, বাণিজ্যিক হোটেল, ক্যাসিনো, বাজার, মাছ ও মাংস প্রতিক্রিয়াকরণ কারখানা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস অবস্থিত। দেশটি মূলত একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা 20-32 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে। দেশটির মোট 83টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। 83টি দ্বীপের মধ্যে 65টি দ্বীপে জনবসতি রয়েছে। দেশটির অধিকাংশ দ্বীপই পর্বতময়। রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। কম জনসংখ্যার দেশ ভানুয়াতুর ভাষা বৈচিত্র্য বেশ বৈচিত্র্য, বেশ অদ্ভুত। ভাষার ঘনত্বের বিচারে এইটি পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার দেশ। এদেশে রয়েছে মোট 110টি ভাষার প্রচলন। রীতিমতো প্রত্যেকটি ভাষায় মানুষ কথা বলে। এখানে গড়ে প্রতি 2,000 মানুষের জন্য একটি করে ভাষা রয়েছে। ভানুয়াতুরবাসীর জীবনে সঙ্গীত অতপ্রতভাবে জড়িয়ে আছে। কাঠের খোড়াই যন্ত্র ঘরে ঘরে পাওয়া যায়। অবাক করা বিষয় হলো
দেশটিতে কিছুদিন আগ পর্যন্ত মানুষের মাংস খাওয়ার রীতি প্রচলিত ছিল। কিছু গবেষণায় দেখা যায় কিছু প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে কিছুটা হলেও এই সংস্কৃতি রয়ে গেছে। এসব কিছু বাদ দিয়ে শহরের যান্ত্রিকতা কিংবা তথাকথিত সভ্যতার নীতি আধুনিকতা থেকে মুক্ত পৃথিবীর এক প্রান্তে থাকা এই দেশটির সহজ সরল লীলাখেলা আমোদে মানুষের হৃদয় এদেশের স্বর্গীয় প্রকৃতির চেয়েও সুন্দর। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি উন্নত হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানো এক বিরাট চ্যালেঞ্জের। দেশের মানুষের গড় আয়ু ছেলেদের ক্ষেত্রে 66 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 70 বছর। দেশের শিক্ষার ব্যবস্থা উন্নত না। দেশটি লিখতে এবং পড়তে পারে এমন মানুষের সংখ্যা 74%। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ভানুয়াতুর সর্বাধিক প্রিয় খেলা ফুটবল। এছাড়া এখানে কিছু ঐতিহ্যগত খেলা রয়েছে। ছোট এই দেশের অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে মূলত কৃষি, মৎস্য আর পর্যটকের উপর। জনসংখ্যার প্রায় 80% মানুষ কৃষিকাজে নিয়োজিত রয়েছে। বছরে 60,000-এরও বেশি মানুষ বেড়াতে আসেন এই দেশটিতে। ভানুয়াতুর সরকারি মুদ্রা ভানুয়াতু ভাতু। এক ভানুয়াতু ভাতু সমান প্রায় বাংলাদেশি 74 পয়সার সমান। দেশটির মোট জিডিপি প্রায় 957 মিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 3,327 মার্কিন ডলার। ভানুয়াতুর ডায়ালিং কোড হচ্ছে +678। খ্রিস্ট জন্মের 1300 বছর আগে দেশটিতে জনবসতির গোত্রের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ 3,300 বছর আগে মেলানেশিয়ারা ভানুয়াতে আবাস গড়তে শুরু করে। এখানে ইউরোপীয়দের প্রথম আগমন ঘটে 1606 সালে। তবে 1865 সালের আগে কোনো ইউরোপীয় দেশটিতে বসতি গড়েনি। এরপর 1880 সালে ফ্রান্স এবং যুক্তরাজ্য উভয় দ্বীপটির উপর তাদের অধিকার দাবি করে। পরবর্তীতে 1906 সালে তারা যৌথভাবে দ্বীপটি শাসন করতে সম্মত হয় এবং 1980 সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ভানুয়াতু যৌথভাবে ফরাসি এবং ব্রিটিশ শাসন অধীন ছিল। তখন এর নাম ছিল নিউ ইব্রাহিটস।